এটা এটা রাখো 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 রাখো, 1 মিনিট এটা তোলো। যা কত মাছটা? হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ এসে গেছি আপনাদের একটি নতুন ভিডিও নিয়ে, তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি স্কিপ না করে পুরোটাই। আজ আমি এসেছি হাওড়া ডোমজুড়ের সড়কের পুকুরে, যে কি মাছ খেলো না খেলো আপনাদের পুরো বিশেষ তত্ত্বগুলো আমি সব কিছুই দেবো আপনাদের কাছে। তো এই পুকুরে প্রচুর ভালো ভালো মাছ ছিল, তো এখনও আছে, তো এখনও সেটিং চলছে, রানিং আছে। তো আজকে পুকুর মালিকের সাথে কথা বলবো, সব কিছু আপনাদেরকে ডিটেলস দেবো। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। চলুন বন্ধুরা, এবার আমরা দেখে নিই। পুকুরটা বেশ বড়, তো পুকুরের দুধারে সিটিং হয়েছে এপারে আর ওপার মিলিয়ে। তো আমি প্রত্যেকটি সিটেই যাব, কোথায় কোন সিটে কীরকম কী মাছ খেয়েছে আপনারা দেখতে পাবেন। যদি আপনারা এই পুকুরে টিকিট বুকিং করতে চান, তো এই পুকুরের মালিক যে আছেন রাজুদা, তার ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি, আপনারা নোট করে নিন, 9732540790। তো যেটা বলে রাখি, এই পুকুরে কিছু নিয়মাবলী, সেটা হচ্ছে আপনারা প্রত্যেকটি সিটে তিনটি করে হুইল চিপ ফেলতে পারবেন। এমনকি এখানে ছাতুর টোপ এলাও আছে, আপনারা ছাতুর টোপ ফেলতে পারেন। তো এই পুকুরে কোনো রকম সুজি এলাও নেই, আপনারা সুজি ফেলতে পারবেন না। তো এই পুকুর পাড়ে মদ্যপান নিষিদ্ধ। তো পুকুরে সবাইকে যেহেতু আগে থেকেই মাছ দেখানো হয়েছে, তাই কোনো শিকারি যদি মাছ না পান তাহলে কোনো রকম টাকা ফেরত পাবেন না, তার জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। তো আমি যেহেতু পুকুর মালিকের সাথে কথা বলেছি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে, তো তার থেকে সব কিছু আমরা জানতে পারবো। তো আমি তাও বলে রাখি, এখানে টিকিট মূল্য হচ্ছে 4000 টাকা উনি রেখেছিলেন। তো পুকুর মালিকের নিজের মুখেই আপনারা শুনে নিন পুকুর মালিকের বক্তব্য। এটা কত নম্বর সিট দাদা? 22 নম্বর। হ্যাঁ ঠিক আছে, এটা এটা রাখো 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 রাখো, 1 মিনিট এটা তোলো। যা কত মাছটা? হ্যাঁ ঠিক আছে, আর এদিকে মাছ হয়েছে? ভিডিও করে
আগে চেপে টুকটা গাঁত বানাও না কোনটা দিয়ে টুকটা গাঁত ওরে তেলে তো দিবি একবার ওকে ব্যাগে একটা ছোট শুকনো জাল ছিল ওটা যে এই দেখ आज जता বলছি আপনার পুকুর তো আপনি খুলেছেন শ্রাবণ মাসের এক তারিখ নাকি? শ্রাবণ মাসের এক তারিখ, শ্রাবণ মাসের এক তারিখ পুকুর খুলেছেন। প্রতিদিন মানে প্রতি সপ্তাহে সিটিং হয়েছে? সপ্তাহে কদিন সিটিং? সপ্তাহে মঙ্গল বৃহস্পতি রবি তিন দিন। তিন দিন করে বন্ধ রেখেছিলেন মাঝে? না কন্টিনিউ চলছে, কন্টিনিউ চলছে। এই আজকে ছ দিন হলো, আজকে ছ দিন হলো, দুটো সপ্তাহ হলো। কতদিন চালাবেন? আট পাঁচ দিন চলবে। আর পাঁচ দিন চলবে? আর পাঁচ দিন চলবে। আচ্ছা, মঙ্গল বৃহস্পতি রবি। আচ্ছা, মঙ্গল বৃহস্পতি। আর পুকুরে তো নতুন করে কোনো মাছ যাবে না? মাছ দিলাম পরশু দিনে, দিলাম পাঁচশো কেজি মাছ, পাঁচ কুইন্টাল, পাঁচশো কেজি, পাঁচ কুইন্টাল, চারশো পঁচানব্বই কেজি, পাঁচশো। যে বড় বড় মাছ যে দেখিয়েছিলেন আপনি পুকুরে, সেই মাছগুলো মোটামুটি? সেই মাছের মাছ আমি বলে দিচ্ছি, দুটো উঠেছে, দুটো নষ্ট করে ফেলেছে, ঠিক আছে। মোট সাতটা ওই মাছের মাছ আছে এখন। সাতটা? সাতটা আছে। সেটা কি সাইজ হবে, কত কেজি হবে? মোটামুটি দশের ওপর থেকে চোদ্দ পর্যন্ত। আজকে তো একটা দেখলাম উঠেছে, বাইশ নম্বর সিটে একটা মাছ উঠেছে, সাত আট কেজি খেয়েছে। ওইখানেও তিনটে বড় মাছ খেয়েছে। কোথায়? ওইখানে আছে, চার নম্বরে একটা আছে, সাত নম্বরে একটা আছে, আর ওখানে এগারো নম্বরে একটা আছে। ওগুলো সব পাঁচ ছয়ের উপরে? হ্যাঁ, পাঁচ ছয়ের। তাহলে আপনি আর এরপরে পাঁচ দিন পাঁচটা চালাতে চাইছেন, তাই তো? আর পাশের মূল্য কি কমাবে না? যেটা রেখে তিন হাজার টাকা মঙ্গলবার, মঙ্গলবার থেকে তিন হাজার টাকা করছে। একটু দেখেন না, দেখুন না মাছটা, মাছ হয়নি। কোন সিটে হয়েছে বড় মাছ? ওপারে একটা তো হয়েছে, ছয় সাতের হয়েছে। হ্যাঁ, চার নম্বরে, চার নম্বরে একটা বড় মাছ আছে। দেখানো যাবে না? জালটা তোলো না, বড়
যাই হোক, পুকুরে ভালোই মাছ খেয়েছে, আমি তো দেখতেই পেলাম, আপনারাও দেখলেন। তো আপনারা টিকিট বুকিং করার আগে অবশ্যই আরও ভালো করে জেনে বুঝে তারপরে টিকিট বুক করবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আপনারা পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। বন্ধুরা, আমি আবার আসবো আপনাদের কাছে নতুন নতুন পুকুরের তথ্য নিয়ে। ভালো থাকবেন আমার সকল শিকারী বন্ধুরা।